স্যার একটু প্রথম থেকে দেন স্যার, আমি একটু এখন আসছি তো, প্রথম থেকে দেন। প্রায় সমচ্চরিত ভিন্নার্থক শব্দ, এগুলো কি আপনি যেগুলো ক্লাসে লেখাইছিলেন ইউটিউব ক্লাসে, ওগুলো নাকি বই থেকে ফুল পড়তে হবে আবার? 3 নম্বরে এটা আপনি মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা 98.4 ডিগ্রি লিখছেন। আমাদের যে প্রায় সমচ্চরিত শব্দ আছে, সেখানে কি আপনি ইউটিউবে যে ক্লাসে লেখাইছিলেন সেগুলো থেকে পড়বো, নাকি আপনি আবার নতুন করে লিখাবেন? একটু বুঝা দিবেন স্যার, এই অঙ্কটা আরেকবার বুঝায় দেন, এই অঙ্কটা আরেকবার বুঝায় দেন। দেখো আমরা প্রথমে প্রথম তো সাজায়ও লেখা যাবে না, আবার এভাবেও রাখলে হবে। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার। আমি না যে এই লাইনটা একবারে করছি, মানে একবারে করলে ভুল হবে না? না না না, আমি আরো আরো ছোটবেলা করতে পারতাম, কিন্তু অনেকেই বুঝতো না স্যার। এই যে -b -2c আর যে কাটাকাটি যে করছেন 5a + 5a, মানে এই দুইটা লাইন আমি একবারে লিখছি। এইখান থেকে শেষ করে দেওয়া যায় তো, বার আমি করি না। নাম্বার 8 স্যার, আমার না একটা কোয়েশ্চেন ছিল যে সিলেবাস যে দেওয়া হয়েছিল ওই সিলেবাসে না সায়েন্সের চ্যাপ্টার 9 আর 10 আমাদের কেন দেওয়া হয়নি? ওকে, ওটা কারেকশন করে নাও, ওটা ভুল হয়েছে, কারেকশন করে।